ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে আজকে একটি বড় সরো আপডেট উনিশ হাজার চাকরি বৈধ দিতে পারবো তালিকাও সুপ্রিম কোর্টে শুনানিতে প্রথমবার বলতে দেখা গেলো এসএসসি কে তো এই নিয়ে বিস্তারিতভাবে কী জানানো হচ্ছে কেনই বা বলা হচ্ছে উনিশ হাজার চাকরি বৈধ এবং বাকি কাদেরকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে বিস্তারিতভাবে আজকে সুপ্রিম কোর্টে অর্থাৎ মঙ্গলবার কী জানানো হয়েছে চলুন জেনে নিই এই ভিডিওতে তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব

পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ যে রিপোর্ট তারা হাইকোর্টে দিয়েছিল সেটা সত্যি অর্থাৎ চব্বিশ হাজার ছশো চল্লিশ জনের ঘোষিত শূন্য যার সরকারি বৈধ প্যানেল থাকার কথা তার মধ্যে উনিশ হাজার যোগ্য চাকরি সেটা রয়েছে বলে তারা মনে করছে তাহলে বাকি যে সংখ্যাটা অর্থাৎ যে রিপোর্ট তারা দিয়েছিল পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ বেআইনি চাকরি সেই বেআইনি চাকরি এবার শীর্ষ আদালতও স্বীকার করে নিল এসএসসি এর অর্থ হলো আরও একটা কি কারণ এসএসসি যে চাকরির সুপারিশ দেয়নি অথচ মধ্য শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে এই সংখ্যাটাও ছিল প্রায় বারোশো থেকে তেরোশো অর্থাৎ পর্ষদ যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করেছে তার দায়িত্ব শীর্ষ আদালতে নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলল স্কুল সার্ভিস কমিশন এখন মধ্য শিক্ষা পর্ষদকে এর জুৎসই উত্তর দিতে হবে যে যে চাকরিগুলোর সুপারিশপত্র পত্র এসএসসি দেয়নি সেই চাকরি কিভাবে মধ্যশিক্ষা পর্ষদ দিল অর্থাৎ এসএসসি একটা হিসেব পরিষ্কার করে দিল চব্বিশ হাজার ছশো চল্লিশ ঘোষিত শূন্য পদ ছিল ওএমআর কারচুপি কার চুপি পাশে র্যাঙ্ক জাম্প করে চাকরি কারচুপি। আর এক্সপায়ারি অফ প্যানেল প্যানেলের মেয়াদ শেষের পর বারোশো দশটা চাকরি এই তিনটে ক্যাটাগরি মিলিয়ে প্রায় পাঁচ হাজার পাঁচশো জনের চাকরি সেটা বেআইনি হয়েছে এই পাশাপাশি উনিশ হাজার চাকরি সেটা যোগ্য হতে পারে এই উনিশ হাজারের পক্ষে এসএসসি শীর্ষ আদালতে গলা ফাটাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যেটা গতকাল আগেও বলেছি আমি সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত দেশের যদি কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে আইন না থাকে সুপ্রিম কোর্টের নির্দেশই দেশের আইন বলে গণ্য হয় এক্ষেত্রে এসএসসির এই স্বীকার করে নেওয়া চব্বিশ হাজার ছশো চল্লিশ শূন্য পদের মধ্যে যদি পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশটা বেআইনি চাকরি হয় শতাংশের বিচারে বাইশ শতাংশ চাকরি হয়েছে এরাজ্যে বেআইনি একটা নিয়োগ প্রক্রিয়ার বাইশ শতাংশ চাকরি বেআইনি জানার পরেও সুপ্রিম কোর্ট এই নিয়োগ প্রক্রিয়াটাকে বৈধতা দেয় কিনা কারণ সুপ্রিম কোর্ট যদি এটা বিশেষ কারণবশত বৈধতাও দায় সেটা আগামী দিনের জন্য একটা লাইসেন্স প্রাপ্তি হয়ে যাবে যে কোন সরকার ক্ষমতায় আসবে এবং তারা এটাই বলবে পাঁচ বছর চার বছর চাকরি হয়ে গেলে বাইশ শতাংশ পর্যন্ত বেআইনি অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকলে সেটাকে বৈধতা দেওয়া যায় এই যাই হোক আপনারা শুনলেন তো যেটা বলা হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে মঙ্গলবারও চাকরি প্রার্থীদের হয়ে কোনো সওয়াল করতে দেখা গেল না রাজ্য সরকারকে এবং বরং অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টে যে সিবিআই তদন্তের দিয়েছে তা খারিজ করার পক্ষে এদিনও কিন্তু সওয়াল করেন রাজ্যের আইনজীবী এবং মঙ্গলবারের যে শুনানি সেই শুনানিতে আমরা দেখতে পাচ্ছি যে এ বিষয়ে ভারতের প্রধান বিচারপতি যিনি রয়েছেন সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে তার রাজ্যকে এবং সেক্ষেত্রে এদিন আদালতে এসএসসি জানিয়ে দিয়েছে উনিশ হাজার নিয়োগ কিন্তু বৈধ